আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান প্রখ্যাত সাংবাদিক ও একুশের অমর সঙ্গীতের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ দেশের পথে বেলা 11টার দিকে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসছে এই কিংবদন্তির মরদেহ লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা 6:30টা এবং বাংলাদেশ সময় রাত 11:30টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের ফ্লাইটটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিমানবন্দর থেকে আজ দুপুর 1টায় গাফফার চৌধুরীর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বেলা 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে 4টায় কফিন নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে পরে সেখান থেকে বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে এই কিংবদন্তি লেখককে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় গত 19 মে আব্দুল গাফফার চৌধুরী ইন্তেকাল করেন দীর্ঘ প্রায় 12 ঘন্টা পর স্বাভাবিক হলো ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলগামী ট্রেন চলাচল এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেন চলাচল শুরু হয়েছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান ভোরে ঢাকা থেকে আসা উদ্ধারকারী একটি ট্রেন উদ্ধার কাজে অংশ নিয়ে লাইনচ্যুত হওয়া ট্রেনটির ইঞ্জিন উদ্ধার করে এরপরে ট্রেনটির বগি সকাল 9:45টার দিকে উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এর আগে শুক্রবার রাত 10টার দিকে পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের মৌচাক স্টেশন পার হয়ে কিছু দূর যাওয়ার পরেই ইঞ্জিন সহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দর্শক এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী নজরানা চৌধুরী সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে নজরানা গাফফার চৌধুরীর মরদেহ কি তার পরিবারের কেউ গ্রহণ করছেন নাকি সরকারের কোনো মন্ত্রী কথা আপনি জানেন যে প্রখ্যাত সাংবাদিক এবং লেখক গীতিকার আব্দুল গাফফার চৌধুরী উনি লন্ডনেই থাকেন দীর্ঘকাল ধরে এবং ওনার পরিবার কিন্তু ওখানেই থাকেন তো তার পরিবারের সদস্যরা উনি যে ওনার মরদেহ যেই ফ্লাইটে আনা হচ্ছে বাংলাদেশ বিমানের 202 ফ্লাইটে তো সেই ফ্লাইটেই কিন্তু ওনার পরিবারের সদস্যরা ঢাকায় আসছেন তো সেই ক্ষেত্রে ওনার পরিবারের সদস্যদের আসলে রিসিভ করার কোনো সুযোগ নেই তো সরকারের পক্ষ থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ওনার এখানে আসার কথা রয়েছে এবং উনি আব্দুল গাফফার চৌধুরীর মরদেহটি রিসিভ করবেন তারপর সেটি এখান থেকে রিসিভ করে সরকারি ব্যবস্থাপনায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে তারপর আপনি একটু আগেই যেমনটা বলছিলেন যে সারাদিনে কি কর্মসূচি আছে ওনাকে শ্রদ্ধা জানানোর বা ওনার জানাজা এবং দাফনের বিষয়টি আর এখানে যেহেতু 11টায় ওনার এই ফ্লাইটটি ল্যান্ড করার কথা তো এখন 10টা বাজে তো সেই ক্ষেত্রে এখানে এখনও তেমন কেউ আসেননি শুধুমাত্র গণমাধ্যম কর্মীরাই এখানে ভিড় করেছেন তো পরবর্তীতে কিছুক্ষণ পরে আমরা কিন্তু এই ওনার ফ্লাইটটি কী অবস্থা এবং কারা কারা আসছেন রিসিভ করতে সেটি আপনাদেরকে আপডেট করতে পারবো এয়ারপোর্ট থেকে জানছিলাম গাফফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছানোর সবশেষ খবর মেঘ বৃষ্টি গরম মিলেমিশে মে মাস কেটে যেতে না যেতেই বাংলাদেশে দ্রুত এগিয়ে আসতে শুরু করেছে এবারের বর্ষা আগামী 3-4 দিনের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হতে পারে এমনকি জুনে আবারও বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর সাধারণত জুনের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাংলাদেশে মৌসুমি বায়ু দেখা দেয় বা বর্ষাকাল শুরু হয় তবে এবার জুনের প্রথম থেকেই দেশে বর্ষা শুরু হতে দেখা যাচ্ছে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে আকাশে অল্প অল্প করে জমে উঠছে মেঘ যে কোনো সময় নামতে পারে অঝোর বৃষ্টি এবার যথাসময়ে অর্থাৎ জুনের শুরু থেকে মাঝারি মাত্রার শক্তিশালী মৌসুমি বায়ু দেশে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর ফলে আগামী 3-4 দিনের মধ্যে চট্টগ্রাম দিয়ে অঝোরে বৃষ্টি নামিয়ে বর্ষা শুরু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে একই সময় রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে এবারে আন্তর্জাতিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্র আইন কঠোর করার ঘোষণা প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তিন দিন আগে টেক্সাসের স্কুলে বন্দুক হামলায় খুদে শিক্ষার্থীদের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন অস্ত্র আইন কঠোর করার। এরপর শুক্রবার হিউস্টনে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বাইডেনের ঘোষণা প্রত্যাখ্যানের কথা বললেন ট্রাম্প। দাবি করেন, মন্দ মানুষদের মোকাবেলার জন্য ভালো মানুষদের কাছে অস্ত্র দিতে হবে। আরও বলেন, খারাপ মানুষের অস্তিত্বের জন্য আইন মান্যকারী নাগরিকদের অস্ত্র দেওয়ার আইন পরিবর্তন করা যাবে না, কেননা সুশীল মার্কিনীদের জন্য আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্রের প্রয়োজন আছে। বলা হচ্ছে, অস্ত্র আইন কঠোর করা নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিরোধ দীর্ঘদিনের। 2012 সালে বারাক ওবামার শাসনামলেও অস্ত্র আইন কঠোর করার প্রস্তাবে বিরোধিতা করেছিল রিপাবলিকানরা। আরব সাগরে গ্রিসের পতাকাবাহী দুইটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরানি রেভলিউশনারি গার্ড। শুক্রবার তেলবাহী জাহাজ দুটিকে আটক করা হয়েছে। ইরানি রেভলিউশনারি গার্ড বলছে, জাহাজ দুটি জলসীমা লঙ্ঘন করায় আটক করা হয়। তবে এই ঘটনাকেই ইরানের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ধরা হচ্ছে, কেননা গ্রিস উপকূলে বৃহস্পতিবার ইরানি তেলবাহী একটি ট্যাঙ্কার যুক্তরাষ্ট্র আটক করার প্রতিক্রিয়ায় আরব সাগরে গ্রিসের দুটি তেলবাহী ট্যাঙ্কার আটক করল ইরান। এছাড়া এপ্রিলে রাশিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার আটক করেছিল গ্রিস, যেখানে ইরানের তেলবাহী পণ্য নিয়ে বিরোধে জড়িয়েছিল এথেন্স। এদিকে গ্রিস ইরানের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ এনেছে। এছাড়া এই ঘটনার পরপরই গ্রিসের নাগরিকদের ইরান ভ্রমণেও সতর্কতা জারি করা হয়েছে। এখনই ব্যবস্থা না নিলে মাঙ্কিপক্সের ছড়িয়ে পড়া বন্ধ করা যাবে, এমনটা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বার্ষিক অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ইনফেকশাস হ্যাজার্ডস প্রিপেয়ার্ডনেস বিষয়ক পরিচালক সিলভি ব্রিয়ান্ট এমনটা বলেন। সাধারণ মানুষকে এই রোগ নিয়ে দুশ্চিন্তা না করতেও পরামর্শ দেন তিনি। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া গেলে মাঙ্কিপক্সের মতো রোগের সংক্রমণ ছড়াবে না। মাঙ্কিপক্সকে পশ্চিম ও মধ্য আফ্রিকার মাইল্ড ভাইরাল ইনফেকশন হিসেবেও আখ্যা দেন তিনি। বলা হচ্ছে, আফ্রিকার বাইরে এ পর্যন্ত 20টি দেশে প্রায় 300 মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।